অপু বিশ্বাসের সিনেমা নতুন করে মুক্তি। চিত্রনায়িকা অপু বিশ্বাস ও চিত্রনায়ক জয় চৌধুরী অভিনীত প্রেমপ্রীতির বন্ধন সিনেমাটি ঈদের দিন মুক্তি পায়। সিনেমাটি মুক্তির দ্বিতীয় সপ্তাহ ফলাফল ভালো হয়নি বলে প্রেক্ষাগৃহের সংখ্যা কমে যায়। আগামী 5 মে 35টির বেশি প্রেক্ষাগৃহে এটি আসবে বলে জানা গেছে। পরিচালকের ব্যাখ্যা, ঈদে ঢাকার বাইরের 7টি প্রেক্ষাগৃহে ও 2টি অডিটোরিয়ামে সিনেমাটি মুক্তি পেয়েছিল। এবার তাই ঢাকা সহ নতুন মুক্তির পরিকল্পনা করা হয়েছে। এ সিনেমার চিত্রনায়িকা অপু বিশ্বাস বলেন, আমাদের এই কাজটি নিয়ে খুব একটা প্রচারণা হয়নি, আমি দেশের বাইরে ছিলাম, এখন থেকে আমরা নতুন করে প্রচারণা শুরু করব। আশা করি তৃতীয় ও চতুর্থ সপ্তাহের পর আরও ভালো খবর আসবে।